জানাই। ছাত্রী বন্ধুরা, আমরা কি অবস্থায় আছি সেটা আপনারা সবাই জানেন। একটা দুর্বিষহ অবস্থার ভিতর দিয়ে আমাদের দিন যাচ্ছে। যত সংখ্যালঘু সম্প্রদায় আছেন আমাদের এই বাংলাদেশে আছি আমরা, প্রত্যেকের বাড়িঘর লুণ্ঠন, মাহুনের উপর অত্যাচার, দোকানপাট লুটপাট, অগ্নিসংযোগ, এখনো রাজধানী শহরের এই বাজারে চাঁদাবাজি চলছে। তাই আমরা বলছি যে আমরা কারো মুখাপেক্ষী নয়। বাংলাদেশ আমারও দেশ, আপনারও দেশ। বাংলাদেশের এই 18 কোটি মানুষের একটা অংশ আমরা। আমাদের যত চেষ্টাই করা হোক না কেন, আমরা এদের ছেড়ে যাব না। এভাবে আমরা সবাই আসবো।